নিরাপত্তার যোদ্ধা ওই বিজয় চৌধুরীর দাপটে আমাদের বিরুদ্ধে আন্দোলন করছিস, তাই এখন দেখবো তোর জীবনের নিরাপত্তা কে দেয়। নারী আন্দোলনের নেত্রী হয়ে এই সমাজের নারীদের ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়েছিস, তোদের নিরাপত্তার রক্ষক ওই বিজয় চৌধুরীর জোর দেখিয়ে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিস, কিন্তু আজ তোর ইজ্জত রক্ষা করবে কে? আমি আপনাদের কোনো কথাই শুনতে চাই না, একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে অথচ আপনারা কারো জীবনে নিরাপত্তা দিতে পারছেন না, ওই খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া তো দূরের কথা, ওদের নাম বলার সাহস পর্যন্ত পাচ্ছেন না। স্যার, আমার আগে অনেকেই ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে রিয়েকশনে কেউ পালিয়েছে না হয় মারা পড়েছে, আর আম পাবলিক ওরা তো মুখ খুলবার আগেই বুক ধড়ফড় করে মরে যায় স্যার। কিন্তু আমি শুনেছি বিজয় চৌধুরী নামে কেউ একজন আছে যে ওদের জম হয়ে দাঁড়িয়েছে, আপনারা তার সাহায্য নিচ্ছেন না কেন? নেব কি স্যার, ওনার সাথে যোগাযোগ করবার আগেই ওই হারামিদের কাছে খবর পৌঁছে যায় আর তখনই ওরা কবরে পাঠানোর ব্যবস্থা করে। আপনারা আসুন আমার সাথে। বারবার সাবধান করে দেওয়ার পরও আমার সাথে চদরবদর করেছে, কারণ আমি সহ আমার ভাইদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে পত্রিকায় সংবাদ প্রকাশ করার পরিণামে আজ আমি ওকে চিরদিনের জন্য চদরবদর করে দিলাম। ডিএসপি, তুই যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আসবি সেই খবর আমি আগে পেয়ে গেছি, আর তাই তুই এসে যাতে ফিরে যেতে না পারিস তার ব্যবস্থাও আমি করে রেখেছি। এই ডিএসপি কে চদরবদর করে দে। কে আছো তোমরা? আমাকে বাঁচাও, ওদের রুখে দাঁড়াও। বিজয় চৌধুরী, Oh!
আপনার সাথে বেমানি করে আমি ভুল করেছি। আজ থেকে আমার ব্যবসা বাণিজ্য সব আপনার। আপনি আমাকে মাফ করে দিন বাঘা ভাই। আই ডোন্ট লাইক ইট। ওই বিজয় চৌধুরী ডিএসপি কে বাঁচিয়ে দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। আই লাইক ইট। কুটুম হয়ে কোনো বাড়িতে আসতে হলে আগে খবর দিতে হয়, সেটাও গিয়ে ভুলে গেছো। বিশু, তোদের কবরের জায়গা কোথায় হবে সেই কথা বলতে এসেছি, তাই খবরের প্রয়োজন মনে করিনি। নাকে খবর দিয়েছি বলে বদ হজমের কথা কিন্তু বরদাস্ত করব না। কথা ছিল কোন অন্যায় অত্যাচার খুন রাজানি সন্ত্রাস বরদাস্ত করব না, তারপর আমার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সাহস তোদের কি করে হলো? কোন সাহসে তোরা ডিএসপি সাহেবকে খুন করতে চেয়েছিস? ডিএসপি কেন, তার চেয়ে বড় কেউ যদি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় তাহলে ডাইরেক্ট অ্যাকশনে তাকে ফাইনাল করে দেব। যা বলেছিস তা স্বপ্নের মতো বলে যা, তা না হলে কি করবে? মেরে ফেলবে আমাদের? মারো, এখন থেকে আমাদের বাঁচা মরা লড়াই চলবে। তাহলে আমিও সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। আই লাইক ইট। চলছে লড়াই, চলবে, চলছে লড়াই, চলবে। পাগলা, তোর হাতের পাগলামি হয়তো দেখেছিস কিন্তু সিংহের পাগলামি দেখিসনি, দেখতে চাইলে শেষ হয়ে যাবি। চৌধুরী, বিজয় চৌধুরী, মনে রাখিস, এ বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। বিজয় যাকে নিয়ে আমাকে চোখ লাগিয়ে গেছে, এবার সেই ডিএসপির লাশ আমার সাহসের সাইনবোর্ড হিসেবে ওর চোখের সামনে টাঙিয়ে দেব। আরে, এই তো ডিএসপির বোন। ডিএসপির বাড়িতে গিয়ে লাভ নেই, ওকে ধরে নিয়ে গেলেই ডিএসপি কে পাওয়া যাবে। চহর হিসাব তোর ভাইকে দেবো। ঠিক আছে, জায়গা মতো নিয়ে গিয়ে তোকেই বলবো। হ্যাঁ,
আরে এত বড় উপকার করলাম, অথচ ধন্যবাদটুকু জানানোর প্রয়োজন মনে করলো না। হ্যালো, এই যে মিস লাবণ্য, হ্যালো। কে ওই গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছো বলে তোমার মতো এক পান্ডার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে? আর তুমি সেই হাতের ছোঁয়া পেয়ে আমাকে প্রেমের মোয়া খাওয়াতে চাইবে? তা হবে না, নো, নেভার। ও লালনা কি বলনা, লালনা প্রেম করি চলনা, প্রেম কি সস্তা আচারি বস্তা, যদি দেখো তুমি অন্য রাস্তা, আর বুলাতি ল্যাং ভাঙ্গু দুটি ঠ্যাং, খাওয়াবো সকালে হাজতের নাস্তা। ও লালনা আরে একা নাকি বলনা, ও লালনা প্রেম করি চলনা। টাঙ্গবো প্রেম পত্র দুখানায়, প্রেম কি সস্তা আচারি বস্তা, যদি দেখো তুমি অন্য রাস্তা, আর বুলাতি ল্যাং ভাঙ্গু দুটি ঠ্যাং, খাওয়াবো সকালে হাজতের দূরে। আমারি আমি যে তোমারি, তোমারি হাতে হাত চিরদিন রাখবো। বিজয় চৌধুরীর সাথে মিলে তুই আমাকে গিলে খেতে চেয়েছিলি, তাই তোর জান আমি কবচ করে নিলাম। যারা তোমার ভাইয়ের জীবন কেড়ে নিয়ে তোমাকে শোকের সাগরে ভাসিয়েছে, আমি ওদেরকেও সেই সাগরে ডুবিয়ে মারব। আর ভাই হয়ে আমি তোমার চোখের পানি মুছে দেব। চলো বোন, আমার সাথে চলো। এক আইনের রক্ষক বিল্লা ব্রাদার্সদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে নিজের জীবনটাকে ফাইন হিসেবে দিয়ে গেছে, আর এক আইনের রক্ষক আমাদের রক্ত চষা ভক্ষক হয়ে এরই মধ্যে কাজে যোগদান করেছে। জি আই লাইক ইট। তাহলে আর দেরি না করে ওই শালাকে চদর বদর করে দে। দেব বড় ভাই, দেব, অবশ্যই দেব। ডিএসপির মামলা নিয়ে ও যখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন মরম খেলায় নামিয়ে ওকে ফাইনাল করে দেব। কোন চালাকির চেষ্টা না করে আমি যেখানে নিয়ে যাব চুপচাপ সেখানে চলো। মুভ।
তোলা তুমি? হ্যাঁ আমি। কোন খবর না দিয়ে হুট করে এখানে বদলি হয়ে এসেছো, সন্ত্রাস দমন করতে না অন্য কাউকে এই বুকে ছাই দিতে? কি বলছো তুমি? আমি তো তোমার কথা মতো এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করতে এসেছি। তাহলে গতকাল রাতে আমার বান্ধবী তানিয়া যে তোমাকে দেখেছে, এক মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাসপাতাল থেকে বের হয়ে যেতে? তাহলে এই কথা, বান্ধবীর কথা শুনে তুমি আমাকে সন্দেহ করলে? আমার প্রতি তোমার এই বিশ্বাস? না সম্রাট, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে বলেই সত্য কথাটা জানার জন্য একটু মজা করে তোমাকে এখানে নিয়ে এসেছি। কারণ কলেজ থেকে বিদায় নিয়ে আসার পর আজ বহুদিন হল তোমাকে কাছে না পেয়ে মনের মধ্যে যে জ্বালা বরফ হয়ে জমে আছে তা গলিয়ে পানি করে দেওয়ার জন্য আমি এই কাজ করেছি। কিন্তু তুমি তা হতে দিলে না। দেবদোলা দেব, আজ আমার ভালোবাসা উষ্ণ বাতাসে তোমার মনে জমে থাকা সব বরফ গুলিয়ে পানি করে দেব। সম্রাট দোলা, আপন আপন বন্ধ করে সব, চাচা তো একটা রয়েছে সারা শহরে গোলাগুলি আর মারামারি করে বেড়ানোর জন্য, তুই অন্তত ঘরটার মধ্যে একটু শান্তিতে থাকতে দে। নাও, রাগ রয়েছে ভাইয়ের উপর আর সেটা ছেলের উপর দেখাচ্ছ কেন? আপনের জন্মদিন উপলক্ষে সম্রাট ওকে এটি উপহার দিয়েছেন। জানি, পিস্তল ছাড়া উপহার হিসাবে ও আর কি বা দিতে পারে? মারামারি করার জীবনই তো সে বেঁচে দিয়েছে। অপরাধীদের এত নির্মম ভাবে ওরা মারে, তাতে ওরা নিজেরাই অপরাধ করে। একদিন এই অপরাধের কারণে ওর জীবনের সাথে আমাদের জীবনও বিপদ নেমে আসতে পারে। আপন একটা মরেছে, চাচু চাচু তুমি এসেছো, চাচু আমাকে আদর করো। না তুমি পচা, তুমি আসো আবার চলে যাও। এখন থেকে আর যাব না চাচু, তোমার সাথে এই বাড়িতেই থাকবো। ভাইয়া ভাবি কেমন আছো তোমরা? ভালো আছি। ভালোই তো ছিলাম, কিন্তু তোর কথা শুনে আর ভালো থাকতে পারলাম না। তুই এ বাড়িতে থাকবি মানে? বদলি হয়ে এই এলাকাতে পোস্টিং নিয়ে এসেছি। কেন? এখানকার গুন্ডা পান্ডার সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে? কিন্তু তুই জানিস না এখানকার সন্ত্রাসীরা বিশ্বদল সাপের চেয়ে তো ভয়ঙ্কর। তোর মতো অনেকেই ওদের বিষদাঁত ভাঙতে এসে মরণ সবরে শেষ হয়ে গেছে, আর তাই তোকে অনুরোধ করছি তুই অন্য কোথাও বদলি হয়ে যা। না ভাইয়া, তুমি আমাকে নিয়ে ভয় পেতে পারো ভাইয়া, কিন্তু জাদ্রেল ইন্সপেক্টর সম্রাট ভাইয়াকে নিয়ে ভয় পেও না। আমার বিশ্বাস সম্রাট ভাইয়া এই এলাকার সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে পারবে। ভাইয়া আশা মিথ্যে বলেনি। তোরা দুই ভাই বোন মিলে যা ইচ্ছে তাই কর, যখন বিপদ আসবে তখন উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না। একজন ঠিকই আসবে ভাইয়া, আর সে হচ্ছে বিজয় চৌধুরী। এক বিজয়ের শক্তি ওদের শত অপশক্তির বিরুদ্ধে আর কতদিন লড়াই করে জয়ী হবে? মনে রাখিস, আইনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমি এই এলাকা ছেড়ে চলে যাব। তোমাদের দু ভাই বোনকে নিয়ে চিন্তা করে স্বামী আমার পাগল হয়ে যাবে কিনা কে জানে। যাও হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আশা, তুই যে বিজয় চৌধুরীকে নিয়ে এত গর্ব করলি তার কথা আমিও শুনেছি, তুই তার সম্বন্ধে কতটুকু জানিস?
ওর সম্বন্ধে আমার চেয়ে বেশি আর কেউ জানে না ভাইয়া, কারণ ওর বোন ছিল আমার প্রিয় বান্ধবী, ওর কলিজার টুকরা। সেই বোনের কারণেই সাধারণ এক বিজয় চৌধুরী আজ দুর্দান্ত সাহসী একজন কঠিন পুরুষ হয়ে বেঁচে আছে। শোনো তাহলে সেই অতীতের ঘটনা। বদমাশি করে রাত জাগা পাসনি, ভালো ভালো চলে যা বলছি, না হলে জুতো মেরে গাল লাল করে দেবো। এই তোর মতো অনেকেই এই গালে লাল ঠোঁটের ছোঁয়া দিয়ে আমাকে আদর করে বুকে টেনে নেয়, আজ তোকেও নিতে হবে। চল চল মমতা, আয় চল। বদমাশ তোরটা নে। হ্যাঁ আয়। জুতা মারবি না, মার মার না দেখি, মার মার না। তুই ওকে জুতো পেটা করেছিস আর আমি ওকে কুত্তো পেটা করে ছাড়বো। এমপি মন্ত্রী আইন প্রশাসনকে হাতের মুঠো রেখে সন্তোষ করে বেড়ায় বলে জনগণের নির্বাচিত কমিশনার এই হাসান চৌধুরী মেয়েকে লাঞ্ছিত করে পার হয়ে যাবে, কিন্তু না, ওদের অত্যাচার আমি আর মুখ বুঝে সহ্য করব না। থামো, তোমার সঙ্গে নির্বাচনে পরাজয়ের পর থেকে ওরা হিংস্র জানোয়ার হয়ে এই এলাকাটাকে সন্ত্রাসের রাজত্ব বানিয়ে রেখেছে। খালাম্মা ঠিকই বলেছে। আপনি এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে ঘটনাটা জানিয়ে রাখুন, যাতে এরপরে ওরা আর কোনো অন্যায় করে রক্ষা না পায়। ঠিক আছে। আমাকে এই গালে চুমুর বদলে জুতা মেরে জগমান করেছিস, তার পরিণামে আজ তোর এই অবস্থা করে তোকে এই সমাজে বব কাটিং ম্যাডাম বানিয়ে দিয়েছি। এই নরপিশাচ, অবলা মেয়ে মানুষকে বাগি পেয়ে যে অপমানের খেলা তোরা নেমেছিস, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কি হবে? কমিশনারের মেয়ে বলে আমাকে মেয়ে এলাকা ছাড়া করবি, নাকি পুলিশের হাতে তুলে দিয়ে আমাকে ফাঁসিতে ঝরাবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। সেদিনের পর আজ যে অন্যায় তুই করেছিস এর বিচার আমি করবই। প্রয়োজনে তোদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই এক হয়ে আন্দোলনে নামবো। কমিশনার, নম্র তো দেখেছিস, এরপর যদি আমার বিচার করার জন্য কোন ধরনের চেষ্টা করিস তাহলে এই এলাকার সব যুবতী মেয়েদের আর তোর মেয়েকে কি করবো তা তো বুঝতেই পারছিস। আয় সবাই বাসা, তোর হুমকিতে আমি থমকে যাব না, জীবনের বিনিময় হলেও তোকে আমি শাস্তি দেবই। অপরাধীকে শাস্তির ব্যবস্থা করাটাই আমার দায়িত্ব, কিন্তু যাকে অপরাধী করে মামলা করতে এসছেন তার ভাইদের ঝামেলায় পড়ে আপনারাই আবার মামলা তুলে নিতে আসবেন। সাহেব, আপনি আসামিকে গ্রেফতার করে চার্জশিটের ব্যবস্থা করুন, আমি এই ব্যাপারে এসপি সাহেবের সাথে দেখা করে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলবো, আর তা না হলে পদত্যাগ করে এই এলাকা ছেড়ে চলে যাব। আন্ডারস্ট্যান্ড?
I don't like it. Hello, কে বলছেন? ওসি আতোয়ার বলছি। থানা থেকে ওসি বলছেন। বাঘা ভাই, আপনার জন্য একটা বিশেষ খবর আছে। মহা ধ্যানে আছি, তাই এমন কোন জ্ঞানের কথা শুনতে চাই না যাতে আমার নেশা ছুটে দেয়। না বলে যে পারছি না বাঘা ভাই। কমিশনার হাসান চৌধুরী পাশান নামে মামলা করে গেছে। I don't like it. শুধু তাই নয়, মামলা পোক্ত করতে আর আপনাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার জন্য কমিশনার হাসান চৌধুরী এএসপি সাহেবের সাথে দেখা করতে যাবে। I like it. এবার জন্মে মালা হাত খোলা আর বটতলা, কমিশনারের সাথে হবে এবার আমার মরণ খেলা। ওসির ভাবসাব দেখে মনে হচ্ছে উনি সরকারের দায়িত্বে নয় বাঘাবিল্লার গোলামি করছেন। আর ব্যাপারে এসপি সাহেবের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। কমিশনার, তোর এত বড় সাহস আমার মায়ের নামে মামলা করে আমার এসপির কাছে যাচ্ছিস, আমাদেরকে চতর বদর করে দিতে? হ্যাঁ, একের পর এক তোমরা অন্যায় করে যাবে আর আমি তা বুঝতে সহ্য করবো না। এই এলাকার সবাই তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সেই আমি যদি আমার মেয়ের জীবনে নিরাপত্তা দিতে না পারি তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? তুই আমাদের পরাজিত করেছিস বলে ভেবেছিস? সব ক্ষমতা তোর হাতে। হ্যাঁ, ন্যায়ের পক্ষে সব ক্ষমতা এখন ওনার হাতে, আর তাই ক্ষমতার জোরে তোমরা যে অন্যায় করে যাচ্ছ তা এবার চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই প্রফেসর, আমরা তোর কলেজের ছাত্র না যে তুই আমাদের আদর্শের কথা শেখাবি, যে ভাগ এখান থেকে। আরে সাবধান মানি, আমার ভাই তোদের শুনিয়ে দিয়েছে, কিন্তু তোরা তা কানে না দিয়ে আমাদের জানে হাত দিতে যাচ্ছিস। আমি তোর মেয়েকে হাত বেজ্জত করেছি তাতেই তুই আমার শাস্তির জন্য এসপির কাছে যাচ্ছিস? আরে ফুল বিজ্জত করার পর যা, ভয় লাগে। তোমরা আমার মেয়েকে ছেড়ে দাও। বাসা, ওকে ছেড়ে দে বলছি। ছেড়ে দেবে? আমার ভাইয়ের কথার সাথে কাজের মিলটা হলে চতর বদর করে তারপর ছেড়ে দেবে। পিসু, বন্ধ করে সব জুলুম। মাঝে মাসির দরদ বেশি দেখাতে চাইলে এই কালে তোর লাল ঠোঁটের আদর চেয়েছিলাম বলে তুই আমাকে যা দান করেছিলি এবার এবার তার প্রতিদান দেবো। আপনারা আপনারা দাঁড়িয়ে না থেকে এই জালিমদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করুন। ওই বর্তমান বসেই চুপচাপ দাঁড়িয়ে থেকে মজা দেয়, যদি তুই শব্দ করিস তাহলে তোদের বউ বেড়িদেরকেও চদর বদর করে দেবো। আসুন ভাই আসুন, এই জালিমদের গ্রেপ্তার করুন। ওরে বাবা, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, সবাই মিলে আমার মেয়েটাকে রক্ষা করুন, রক্ষা করুন। মাফ করবেন, আপনার মেয়ের জন্য আমরা আমাদের মেয়ের সর্বনাশ করতে পারবো না। তাহলে নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, যান এখান থেকে, চলে যান। কেউ যাবে না, সবাই সিনেমা দেখবে, সিনেমা, সদর বদর সিনেমা। Oh, no!
মমতাকে কলঙ্কিত জীবনের দাগ তো মুছে যাবে না, বরং আমারই কলঙ্ক মাখা জীবন তোমার জীবনের বোঝা হয়ে দাঁড়াবে। আগুনে পুড়ে কাঠ কয়লা হয়, আর সে কলার আগুনে পুড়ে লোহা শক্ত হয়। আমি তোকে কয়লা বানিয়ে তোর সতীত্ব হরণকারীকে পুড়িয়ে মারব। যে মলা ডাস্টবিনে ওই নরপশু আমার আদরের মমতাকে নিক্ষেপ করেছে, সে ডাস্টবিন থেকে তোকে তুলে নিয়ে সোনার উপর পানি দিয়ে ধুয়ে মুছে ওর গলার মালা করে রাখার ব্যবস্থা করব। কিন্তু ভাইয়া, ওরা যে মা বাবার খুনি। মমতা, মা বাবার জীবন আমি তোর জীবনের জন্য উৎসর্গ করে দেব বোন, উৎসর্গ করে দেব। আমিন। আমি তোমাদের মেয়ের জীবনের মঙ্গলের জন্য তোমাদের হত্যার বদলা নেওয়ার পর থেকে সরে দাঁড়াব। ওকে ওকে বাঁচিয়ে রাখতে হলে আমি পারব না, আমি পারব না ওই খুনিদের ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের আত্মাকে শান্তি দিতে। তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও।
আমার ভাবতেও কষ্ট হয়, কমিশনের সামান্য একটা ছেলে টুটি মাছ হয়ে রাঘব বোয়ালকে এমন গুজো দিয়েছে যে আমি হরে হরে টের পাচ্ছি। আই ডোন্ট লাইক ইট। যা হবার হয়েছে এখন তা ভুলে গিয়ে আমাকে বিধবা আমার হাত থেকে বাঁচাও ভাই। জামিন দেখিয়ে সেই চেষ্টা করেছি কিন্তু আমিন বলতে পারি নাই, কারণ জামিনের ব্যবস্থা হবে না। এখন একটাই মাত্র পথ খোলা আছে, মামলার বাদীর মুখ বন্ধ করে। তার আর দরকার হবে না সেজো, বাদী সরকারি খাতা থেকে মামলা তুলে নিয়েছে। সেজো ভাই মনে হয় আমাদেরকে ভয় পেয়েছে। এই বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। কেন তোদেরকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি জানিস? তোদের এই পাপিষ্ট মঞ্জিলের পাপ তুলে মুছে সাফ করে দেবার জন্য। কারণ আমার নিষ্পাপ বোন বহে তোদের এই বাড়িতে আসবে আর তোদেরকে নতুন জীবন ফিরিয়ে দিবে। আই লাইক ইট। আমি তোমার সত্যি আছি, তুই তুই আমার জীবন বিখ্যাত। শেষ ভাই ওর কথা মেনে নিয়ে আমার জীবনটা বাঁচাও। তা না হলে আমরা সবাই লাশ হয়ে যাব। তুই আমাদের বাঁচা ভাই, বাঁচা। আই ডোন্ট লাইক ইট। আমি বুঝতে পেরেছি বাঘা, তোর জীবনে মায়া নেই, আর তাই আগে তোর ভাইদের মেরে তোর কলিজা দাঁড় দিয়ে দেবো। বিজয়, বিয়ের আগে তোমার বোনকে বিধবা করো না, আমি তোমার কথায় রাজি। বাঘা, বরণ হাত থেকে বাঁচার আশায় আমার বোনকে বরণ করে নেওয়ার চাল ছেলে যাতে বাঁচতে না পারিস সেই ঢাল আমি তৈরি করে এসেছি। এই দেখ তোদের মরণের সেই সমন বার্তা। কোন কারণে আমার বোনের চোখ থেকে যদি এক ফোঁটা পানি ঝরে তাহলে তোদের শরীর থেকে হাজার ফোঁটা রক্ত ঝরবে। ও হয়ে তোদের বাড়িতে আসার পর মর্যাদা না পেয়ে কোনো দুঃখ কষ্টের ছায়া যদি আমার বোনের জীবনে পড়ে তাহলে তোদের জীবনে মায়া ছেড়ে দিতে হবে। এই দলিলে তোরা সবাই সেই দস্তখত নামের নাকে খত দিবি। দেবো দেবো। শেষ বল ভাই, দিবি বল, বল দিবি বল। দেবো। তোরা আমার বাবা হাসান কমিশনারের যে আসনটি শূন্য করেছিস মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে আসন আমার দখলে থাকবে। নির্বাচনের দাবি নিয়ে তোরা প্রশাসনকে কোনো চাপ সৃষ্টি করতে পারবি না। করব না, করব না। নে সই কর। আরেকটি কথা মনে রাখিস, আজ থেকে এ হাটখোলা হতে বটতলা পর্যন্ত সন্ত্রাস চাঁদাবাদী সহ আর কোন অন্যায় অত্যাচার আমি বরদাস্ত করব না। আই ডোন্ট লাইক ইট। সেদিন থেকে এই সাহসী পুরুষের ছবি শুধু এই ঘরে নয় মনের ঘরে যতনে রেখে দিয়েছি। তা ওর মনের ঘরে তোর ছবি রাখা আছে তো? না থাকলেও রাখতে যাতে বাধ্য হয় সেই ব্যবস্থাই করব। কিন্তু বোন, জোর করে রাজ্য দখল করা যায়, মন পাওয়া যায় না। তাই বলছিলাম একতরফা ওকে ভালোবেসে জীবনটাকে কষ্টে রাখাতে শেষ করে দিস না। ভাইয়া, ও আমাকে ভালোবাসুক আর নাই বা বাসুক, আমি ওকে ভালোবেসে মরে যাব, কারণ আমার এই জীবন শুধু ওর জন্য। হে হ্যান্ডসাম, আমরা তোকে ভালোবাসি, যাকে বলে তিন ফুল এক মালি। বলো তুমি আমাদের ভালোবাসো কিনা? ইচ্ছে করলে তিনটে নয়
একসাথে ছয়টা মিষ্টি খাওয়া যায়, কিন্তু একসাথে তিনজনকে ভালোবাসা যায় না। তাহলে বলো, আমাদের মধ্যে কাকে তোমার পছন্দ হয়? কাউকে না, কারণ তোমরা টাকার বিনিময়ে এই কলেজের অনেককেই ভালোবেসে ভোকা দিয়েছো। কিন্তু ভালো যদি নাই বাসো তাহলে তিন দশে ৩০ হাজার টাকা আমাদেরকে নগদ দিতে হবে। ৩০ হাজার? এত টাকা আমি এখন কোথায় পাবো? কোথায় পাবে তা এক্ষুনি বুঝবি। কি বাবা, কি হয়? মহিলা কিডন্যাপারদের হাত থেকে আমাকে বাঁচান। ওরা তোকে কি বাঁচাবে, নিজেরাই তো আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ঠিক আছে ছোট ভাই, চল। সরি, আমি ইচ্ছে করে। শাট আপ, তোমার মতো বখাটেদের আমার ভালো করে চেনা আছে। ইচ্ছে করে গায়ের উপর পড়ে প্রথমে সরি, তারপর প্রেমে পড়ে খাওয়াতে চাও না? আই এম সরি। ফের যদি এরকম করো তাহলে তোমাদেরকে আমি পুলিশে দেব। পুলিশ নয়, একজন ভাই বন্ধু হিসেবে আমি আপনার সহযোগিতা চাই। ভাই বন্ধু যখন বলেছ তখন আর আপনি কেন? শোনো সম্রাট, আইন ইচ্ছে করলে শুধু এই এলাকা নয়, ২৪ ঘন্টার মধ্যে সারা দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে পারে। খুন, রাহাজানি, চোরাচালানি, ছিনতাই সব বন্ধ করে দিয়ে মানুষের জীবনে শান্তি ফিরে দিতে পারে। কিন্তু কিছু স্বার্থলোভী মানুষ নিজেদের স্বার্থের জন্য তা হতে দিচ্ছে না। ওরা আইনকে অন্ধ করে দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বন্ধ করে দিচ্ছে। আর তাই ডিএসপি সাহেব খুন হওয়ার পরেও খুনিরা গ্রেপ্তার হয়নি। কেউ না জানুক সম্রাট, আমি জানি ডিএসপি সাহেবকে কারা খুন করেছে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নেই বলে ওরা অপরাধী হয়েও নিরপরাধীর মতো ঘুরে বেড়াচ্ছে। বিজয়, সাক্ষী প্রমাণের ব্যবস্থা করে আমি ওই খুনিদের জানে হাত দেব। তুমি শুধু ওদের নাম পরিচয়টা কি সেটা বলো। বিল্লা ব্রাদার্স নামে ওরা পরিচিত। বিল্লা ব্রাদার্স? আই লাইক ইট। আসুন রানা সাহেব, আসুন। মিস্টার রানা, প্লিজ টেক। নো থ্যাঙ্কস। বলো, হঠাৎ করে আমার সাথে মিটিং করা শখ হলো কেন? বিপদে সবাই উপরওয়ালাকে ডাকে, আর আমি ডেকেছি গ্রেট মাফিয়া ডনদের একজন, আপনাকে। আপনি সারা বিশ্ব তাকে দাবার কোচ মনে করে রাজা মন্ত্রী সেনাপতি নিয়ে খেলা করেন, আর আমি হাটখোলা থেকে বটতলা পর্যন্ত বড় জড়ায় আছি। একে তো বিজয় চৌধুরী, তার ওপর নতুন ইন্সপেক্টর সম্রাট, মুখে সিলগালা, কানে তালা লাগিয়ে এসেছে, ঘুষ খায় না, কথা শোনে না। তাই আপনার সহযোগিতা নিয়ে আমার নরবরের পজিশনটাকে একটু পোক্ত করতে চাই। নো বাঘা নো, তোমাদের মতো আমি যে পাত্রে খাই সে পাত্রে থু ফেলি না। আন্ডারওয়ার্ল্ডে আমি ক্রাইম করে বেড়াই ঠিকই, কিন্তু এই এলাকার মানুষগুলো অশান্তিতে থাকুক তা আমি চাই না। সুতরাং তোমরা যে উদ্দেশ্যে আমাকে ডেকেছ তা কখনো সফল হবে না। আমি শুধু বিয়ে করতে ২৪ ঘন্টার জন্য এখানে এসেছি, আর এই ২৪ ঘন্টার মধ্যে তোমরা বিজয় চৌধুরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আইনের কাছে আত্মসমর্পণ করবে। ভাই আন্ডারওয়ার্ল্ডের ডন, আমরা তোমার বন্ধু হতে চেয়েছিলাম, তুমি যখন শত্রু হয়ে দাঁড়িয়েছ তখন তোমাকে। তোরা মনে রাখিস সময় মাত্র ২৪ ঘন্টা, তারপর এই অস্ত্রের গুলি আর অস্ত্রে থাকবে না। সেজো ভাই, ওকে ছেড়ে দেওয়া ঠিক হলো না। হ্যাঁ, ও আমাদের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তাকে ২৪ সেকেন্ডের মধ্যে চদর বদর করে দিলাম না কেন? আই ডোন্ট লাইক ইট। ও হচ্ছে মাফিয়া ডন, আই মিন হাবিয়া দোজক। ওকে শেষ করে দেওয়া সহজ কিন্তু বাঁচাবার কঠিন, তাই
সাক্ষ্য প্রমাণ ছাড়া গোপন হামলায় মামলা খালাস করে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে ব্রাদার, কিন্তু ওকে চদর বদর করে দেওয়ার সুযোগটা ওর বিয়ের রাতেই নিতে হবে। আই লাইক ইট। কিন্তু তার আগেই তোরা শেষ হয়ে যাবি। সালাকে চদর বদর করে দে। আমার কথা শুনুন। যা বলার থানায় গিয়ে বলবে। মুভ। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি থানায় ফোন করে পুলিশ দোকানে নিয়ে গিয়েছি। ওরা আমার ভাইকে খুন করে প্ল্যান করেছে। আপনি আমাকে যেতে দিন ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে যেতে দিন। না, ক্রাইমকে প্রোটেকশন দেওয়া পুলিশের কাজ। তাছাড়া তোমার ভাইও দেশের শত্রু। আজ না হয় কাল একদিন সেও পুলিশের গুলিতে মারা যাবে। আজ ভাইয়ের চিন্তা অস্থির হয়ে উঠেছ? অথচ তাকে কেন বুঝাওনি যে সে মরণের পথে পা বাড়িয়েছে? আমি তাকে বহুবার বুঝিয়েছি। কেমন আছিস ভাই? ভাইয়া, ভাইয়া, এত করে বলার পরও তুমি অবৈধ পথ থেকে সরে দাঁড়াওনি, আর তাই আমি তোমার মায়া মমতার ছায়া থেকে সরে দাঁড়ালাম। আগুন, আগুন, আমার কথা শুন ভাই। হে খোদা, তুমি আমার ভাইকে রক্ষা করো। জানো স্বপ্না, আজকের এই খুশির দিনে একটা ব্যাপার আমাকে বড় কষ্ট দিচ্ছে, আর তা হচ্ছে আমার ছোট ভাই আগুন। ও আমাকে ভুল বুঝে দূরে সরে আছে। ঠিক আছে, আমার দেবরকে খুঁজে এনে সব মানবিমান দূর করে দিয়ে তোমার বুকে ফিরিয়ে দেব। স্বপ্না। হ্যাঁ রানা, তোমার আনন্দ যে আমারই আনন্দ। স্বপ্না। রানা, ম্যাডাম, আজ চদর বদর করে দিতে এসেছি, একেবারে খতম। আমরা তোর বাসর রাতের সঙ্গী। তোরা পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিথ্যে কথা। মিথ্যে নয় আগুন, সত্যি। কারণ তোমার ভাইয়ের শক্তিশালী কর্মীরা যখন তোমার ভাইকে নিরাপত্তা দিতে পারেনি, তখন তুমি কি করে পারতে? আপনারাও পারেননি, আর তাই আইনের শাস্তি নয়। ওই খুনিদের আমি নিজ হাতে খুন করব, এটা আমার ওয়াদা। আই ডোন্ট লাইক ইট। সেজো, কামল লাশ দাফন করার আগে ওই ইন্সপেক্টরকে আমি কাফন পরাবো। প্রচুর প্রাণ আমার ছোট ভাইটাকে ও কেড়ে নিয়েছে, তাই কচি প্রাণের বদলে চাই কচি প্রাণ। ওর করে যেটা আমার মতোই কত বিক্ষত হবে, আমি আমি প্রাণ ধরে তা দেখবো।
আই লাইক ইট। আপন আপন জি, তোমার চাচা তোমাকে নিয়ে যেতে তার বন্ধুদের পাঠিয়েছে। ওই দেখো, এই বাবু এসো। আমার চাচু কোথায়? তোমার চাচু মেলায় গেছে, তাই আমাদের বলেছে তোমাকে মেলায় নিয়ে যেতে। চলো যাই। চলো ইন্সপেক্টর, এবার তোকে আমি চদর বদর করে দেব। হ্যালো ইন্সপেক্টর, শ্যাম স্পিকিং। ইন্সপেক্টর, তুই আমার কলিজায় দাগ দিয়েছিস, পরিণামে আমি কি বদলা নিয়েছি? বাড়ি গিয়ে দেখলি তা টের পাবি। তুই আমার আপনকে স্পর্শ করতে পারবি না, কারণ আমার আপদের চাইতে এই পোশাক তোর কাছে বড়। ভাইয়া বল, কি দোষ করেছিল আমার আপদ? কোন অপরাধের শাস্তি দিয়ে তুই ওকে পর করে দিলি? জনসার্বি ওই এলাকা পারে গেছে বলে আমাদের আপদ চিরদিনের জন্য হারিয়ে গেছে, তাই এলাকার বাটিতে আমার আপদকে শুয়ে রাখবো না। ভাইয়া না, ভাইয়া না, না ভাইয়া না। আপনার বোনে যদি তোর এক মৃত্যু মায়া থাকে তাহলে আমাদের বাধা দিবি না। এসো চাচু, তুমি এসেছো, তুমি পচা, তুমি আসো আবার চলে যাও। এ তুমি কি বলছো আশা? কে তোমাদের এত বড় সর্বনাশ করেছে? তা যদি জানতাম তাহলে সম্রাট ভাই ওই খুনিকে নিজ হাতে খুন করত। এ হত্যার সাথে নিশ্চয়ই ওই বাঘা বিল্লারা জড়িত আছে, তাই সাক্ষী প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত ওরা সুখে শান্তিতে থাকবে, আমি তা হতে দেব না। তোর ভাই নাই হয়েছে, তাই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের জ্বালাতে এসেছিস? হ্যাঁ, কারণ আমি জানি তোরাই আমার ভাইকে খুন করে আমার ভাবির জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, তাই আজ এই আগুনের দাবানল থেকে তোরা কেউ রক্ষা পাবি না। একজনকে বাজে পেয়ে এতজন মিলে সত্যি বাহাদুরি দেখাচ্ছিস? সাহস আছে সেই বাহাদুর আমার সাথে দেখা। আরে বিজয়, ও বিড়াল হয়ে বাঘাকে দাগা দিতে এসেছে, তাই ওর মতো আগুনকে পানি করে দিচ্ছিলাম। চুপ! বিড়াল ও হিংস্র বাঘের মতো গর্জন করে মানুষের ঘাড়ে কামড় দিয়ে ধরে, যখন কেউ ওই নিরীহ বিড়ালের জানের উপর নির্মম আঘাত হানে। মানে শুধু এর নয়, ইন্সপেক্টর সম্রাটের অবুঝ ভাতিজার জীবন কেড়ে নিয়ে সেই সংসারকে ধ্বংস করে দিয়েছিস। আমরা খুন খারাপের কোনো কন্ট্রাক্ট নিয়ে বসিনি যে হাটখোলা থেকে বটতলায় কোনো খুন হলেই আমাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তোরা যে খুনি তা প্রমাণ করে লাইসেন্স হিসাবে ফাঁসির দড়ি তোদের গলায় পরানো হবে, তাই সাক্ষী প্রমাণ না পাওয়া পর্যন্ত তোদেরকে আমি এই সমাজে নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে তোদেরকে এক ঘোড়া করা হলো। কোনো কারণে এই বিল্লা মঞ্জিলে কেউ যদি মৃত্যুর পথযাত্রী হয়ে পানি পানি বলে চিৎকার করে মরতে থাকে,
তমুহাট করা থেকে বটতলা পর্যন্ত কেউ তোদের মুখে এক ফোঁটা পানি দিতে আসবে না। আর কেউ যদি আসে তার পানির অভাবে তাকে হাজারি করে মারার ব্যবস্থা আমি করব। আই লাইক ইট। আমরা এক ঘরোয়া হলে তোর বোন কি দুই ঘরোয়া হবে? ওর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আই ডোন্ট লাইক ইট। বিজয় এর পরিণাম ভালো হবে না। আমাদের জীবনে তুই যে কালো মেঘ হয়ে আছিস, এবার বজ্রাঘাতে তোকে বৃষ্টি করে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেব। ভাগার ভয়ে আমি আমার ভাই ভাবির প্রতিশোধের পথ থেকে সরে দাঁড়াবো না। আমার জীবনের সাথী হতে তোমার মনে যখন এতই ভয়, তখন তুমি সরে যাও, আমাকে আমার পথে চলতে দাও। না, যেমনি আগুনের বুকে শিখার জন্ম, তেমনি আমি তোমার বুকে অগ্নি শিখা হয়ে বেঁচে থাকব। শিখা? হ্যাঁ আগুন, শিখা। আরে মাথা বের করে কি দেখছেন? ভাব সাপ দেখে মনে হয় তো বিলেতি সাহেব, কিন্তু এই মফস্বল এলাকাটাকে চিড়িয়াখানা ভেবে দেখছেন নাকি? এই যে শুনছেন, বেডরুম মনে করে ঘুম তো ভালোই দিলেন, এবার নামে এক্সকিউজ মি, এখানে কোন ফাইভ স্টার হোটেল আছে? জান ভাই, চা খাবো। চা খাইবেন তো আমার মিনি স্টার একটা খাইয়া দেখেন, এমন ভালো চা আর কোথাও পাইবেন না স্যার। ঠিক আছে দাও। ভাই সাহেব, আমি পোশাক পরতে যাচ্ছি, আপনি একটু দেখবেন কি? আজব কথা বলছেন, আপনি প্রস্রাব করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আপনি নাচতে নাচতে মুখবেন আর আমি আজব জায়গায় এসে পড়লাম নাকি? ভাই সাহেব, আমি ব্রিফকেসের কথা বলছি। এই কথা তা আগে বলবেন তো। ঠিক আছে যান। আচ্ছা চলেন, ছোট কাজ সারতে গিয়ে আবার বড় কাজ সেরে আমার সময় নষ্ট করবেন না। আরে চা কোথায় রে? নেন স্যার। আরে চা চেয়েছিলাম, পানি না। কি আজব জায়গা, আস্তে আস্তে সব ঘাবলা। থ্যাংক ইউ ভাই সাহেব। আপনার কি মনে হয় আমি আপনার থ্যাংক ইউ শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি? শুনুন, এখন আমি যাচ্ছি করতে, আর আপনি দেখবেন। ঠিক আছে, ব্রিফকেস। আচ্ছা হাই। যে ভদ্রলোক এখানে ছিল সে কোথায় গেল ভাই? আমি কি জানি কি হয়েছে ভাই। আরে ম্যাডাম, এক বেকু নিজের ব্রিফকেস রেখে আমার ব্রিফকেসে চলে গেছে। খুলে দেখুন তো, বেকু বনি না আপনি? আরে না না, অন্যের মালের উপরে হাত দেওয়া আর পরের স্ত্রীর গায়ে হাত দেওয়া একই অপরাধ। কিন্তু উনি তো আপনার ব্রিফকেস নিয়ে চলে গেছে।
খুলেন বলছি। ভাই কত টাকা ছিল আপনার ব্রিফকেসে? ম্যাডাম টাকা তো একটাও ছিল না, কিন্তু আমার বন্ধু সম্রাটের টেলিফোন নাম্বার ঠিকানা ছিল, আমি ওর কাছে যাওয়ার জন্য এখানে এসেছি। কি হবে মহাজন, একে তো হপ্তা যা বন্ধ করে দিয়েছিস, তার উপর তোর বাপ ওই বিজয় চৌধুরীর কথায় বিল্লা মঞ্জিলে চাল পাঠানো বন্ধ করেছিস। যদি চালে বাঁচতে চাস চালের বস্তাগুলো জিভে তুলে দে। জান কেড়ে নেবে না, তবু বিজয় চৌধুরীর কথা অমান্য করতে পারবো না। তাহলে জান তো যাবে, সে সাথে টুকানো যাক, তাতে আমার কোনো ভয় নেই। চুপ, ওই চালের বস্তাগুলো ওঠা। যা দাঁড়িয়েছে তাতে আমাদের কিছু একটা করা দরকার। করব, অবশ্যই করব। ওপর লেভেলের সাথে টপ সিক্রেট কথা হয়েছে, ওনারা ফাইনাল ক্রিকেট খেলে ব্যাট করে ছক্কা আর বল করে উইকেট উড়িয়ে দেওয়ার হুকুম দিয়েছে। তাই এতদিন পিঠে সেরেছি, এবার যখন পেটে লাঠি পড়েছে তখন লাল বাতি জ্বালিয়ে দেব। শুধু সুযোগের অপেক্ষায় থাকো। সুযোগ একটা আছে, সেজো আগামীকাল বিজয় চৌধুরীর মা বাবার মৃত্যুবার্ষিকী। তাহলে যা, সারা জীবন যাতে বাপ মার সাথে ছেলের মৃত্যুবার্ষিকী পালন করা যায় তার ব্যবস্থা কর। তা তো করবই, তার আগে ভাইয়ের দেওয়া আঘাত বোনের উপর ট্রান্সফার করে বদলা নেব। বিধবার শাড়িতে নিজেকে জড়িয়ে রাখতে চাইনি বলে তোমার সব অত্যাচার এতদিন মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, আজ থেকে নিজেকে বিধবার শাড়িতে সাজিয়ে রাখার জন্য তাই থাকবো। তুই শুনে রাখ, তোর এই আশা পূরণ হওয়ার আগে তোর ভাইকে কবরে পাঠাবো, তারপর তোকে তোর ভাইয়ের পাশে চিরদিনের জন্য শুয়ে থাকার ব্যবস্থা করবো।
কিশোনা, আমি সাইতে কইতে আসছি। আমার প্রাণের প্রাণ, আকাশের চাঁদ। এই তুই বল ভাইয়া, মা বাবার মৃত্যুবার্ষিকী উদযাপনের সব আয়োজন সম্পন্ন করেছি, শুধু বাকি আছে ইয়ে মানে মমতা বাবুকে নিয়ে আসা। আপনি অনুমতি দিলেই মমতা বাবুকে আনতে যাব। না বলে যাস কেন, বিল্লা মঞ্জিলের বাসিন্দা হয়ে ও এক ঘরের প্রাচীরে বন্দি, ওর কাছে যাওয়া আর ওর এখানে আসার অপরাধে আমাকে আমার শাস্তির রায় ভোগ করতে হবে। মমতাবু, দাঁড়াও দাঁড়াও মমতাবু, মমতাবু দাঁড়াও। মমতা কিরে বল, এত কাছে এসো দেখা না করে চলে যাচ্ছিস যে। আমাকে মাফ করে দাও ভাইয়া, মা বাবার মৃত্যুবার্ষিকীর কথা মনে পড়ার পর আমি তোমার সিদ্ধান্তের কথা ভুলে গিয়েছিলাম। আমার জন্য তুমি কোনো শাস্তি পাও, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। মমতা, আমার জীবনের শাস্তি তো সেদিন থেকেই শুরু হয়েছে, যেদিন থেকে তোকে ওই নরকের বাসিন্দা করেছি। তুই কতটুকু সুখে আছিস জানি না, কিন্তু আমার জীবনের সব সুখ তোকে দূরে ছেড়ে দেবার সাথে সাথে হারিয়ে গেছে। তুই সুখে থাকলি আমি সুখী। হ্যাঁ বোন, হ্যাঁ মমতা, তোর এখানে এগুলো কিসের দাগ? কিছু ভাইয়া। বল মমতা, ওরা কি তোর গায়ে হাত তুলেছে বল? এ দাগ যদি তোর উপর কোনো অত্যাচারের কারণে হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি ওদেরকে খুন করব। আমার কলেজাটুকু বোনের উপর অত্যাচারের প্রতিশোধ দিয়ে আমি আমি আস্তে আস্তে ভাসিতে ঝুলব। না ভাইয়া না, তুমি যা ভাবছ আসলে তা নয়। আমি তোমার এক ঘরের আদেশ অমান্য করার অপরাধের শাস্তি নিজেকে দিয়ে তারপরে তোমার সাথে দেখা করতে এসেছি। মমতা ভাইয়া, আমি আসি ভাইয়া। মমতা, মা বাবার মৃত্যুবার্ষিকীতে থাকবি না? না ভাইয়া, ওই বিল্লা মঞ্জিলের কেউ তোমার আদালতে তোমাকে আসামি করে বিচারকের আসনে বসুক আমি তা চাই না। তুমি আমার হয়ে মা বাবার কবরে একটু দোয়া করে এসো। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। তুই আর আমি কতটুকু শান্তিতে আছি তা মা বাবার মৃত্যু আত্মা ঠিকই জানে। Oh!
ডোন্ট মুভ, সবাইকে থানায় নিয়ে চলো। এ অবস্থা কেন, কি হয়েছে? বাঘা বিল্লার ভাইয়েরা হামলা করেছে। চিকেন বিরিয়ানি প্লেট পাঁচ টাকা, একেই বলে কপাল, টাকাই আছে পাস্তা। এক্সকিউজ মি, আমি বসবো কোথায়? এক্সকিউজ মি, আমার ভূমি আসছে। থ্যাংক ইউ। শোনো, মেনু কার্ড দাও। কি কার্ড? এক প্লেট বিরিয়ানি দাও। আর শোনো, বড় বড় লেগ পিস দেওয়া চাই। আরে ভাই, সবাই তো লেগ পিস চায়, কোথায় পাবো এত লেগ পিস? একটা মুরগি তো দুইটাই লেগ পিস হয় নাকি? আমাদের ওখানে চারটা হয়। চারটা? হ্যাঁ, তবে দুই মুরগির। এই নাও টাকা, এবার দাও বিরিয়ানি। দেখে তো মনে হচ্ছে অনেক কম শক্তির লেগ পিস। এই এই মুরগির কি পলিও হয়েছে নাকি? পাঁচ টাকায় কি হাতির লেগ পিস দেবো? চুপচাপ খেয়ে চলে যান। ঠিক আছে ঠিক আছে, ফ্যানটা ছেড়ে দাও, অত্যধিক গরম লাগছে। এইটা আবার কই কি? কম শক্তির হলো, তোমার এখানে বেশ মজা লাগছে। শোনো মাম আছে, মাম মাম ফ্রেশ ব্যাপারে, সেইটা আবার কি? আহা, এ তো দেখছি আম কালচার, একদম বোকারাম। পানি দাও, হাত ধোব। ও দিচ্ছি দিচ্ছি। নেন ভাই পানি নেন। Mm-hmm.
কাকে ডাক করতে আসে? মারলি কেন বাপ? তুই যে বোবা সেটা যদি আমি জানতাম তাহলে কটা বাজে সে কথা তোকে জিজ্ঞেস করতাম না। কি হয়েছে ভাই? আমি হেঁচকি দিলি, আমার মুখ কাকের শব্দ বেরোচ্ছে ভাই। কি খেয়েছো? 5 টাকা প্লেট চিকেন বিরিয়ানি। আরে ভাই ওটা হলো কাউয়া বিরিয়ানি। কাউয়া বিরিয়ানি খেলে কি আর কিশোর কুমারের মতো সুন্দর আওয়াজ বের হবে? আমি কাউয়া বিরিয়ানি খেয়েছি। ব্যথা কখন থেকে? 24 ঘন্টা হয়েছে। আচ্ছা একটা কথার উত্তর দিন তো, ডাক্তারের ডিগ্রি কি আপনি ঘুষ দিয়ে পেয়েছেন? কেন? ব্যথা লেগেছে আমার মাথায় আর আপনি টেপাটেপি করছেন আমার পেটে। অনেক শক্ত লাগছে, মনে হচ্ছে সলিড কিছু পড়েছে। সিস্টার থিয়েটার রেডি করো। কি থিয়েটার? সিনেমা দেখাবেন নাকি? হ্যাঁ দেখুন সিনেমাটা কিন্তু নাচে গানে ভরপুর এবং ধুমধারাক্কা হতে হবে কিন্তু। তাই হবে সিস্টার। আরে এর সঙ্গে কি ফিস ফিস করছেন? এর চেয়ে তো ও বেশি সুন্দর। ভালোই হলো, অ্যানেস্থেসিয়ার খরচটা বেঁচে গেল। আরে অপারেশন থিয়েটারের ভিতরে গাছপালা করতে গেছিল, ফট ফট করে গাড়ির শব্দ আসছে, কাউয়া কাকা করছে, এসব কি হচ্ছে? রাস্তা ও কিসের ব্যথা এখানে? শালা আঘাত লেগেছে মাথায় আর সেলাই করছে পেটে। আরে পেটের সঙ্গে মাথার কি সম্পর্ক? এই যে ভাই আমাকে ডাকছেন। হ্যাঁ ভাই আপনার কি বলছি, এখানে আসুন ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। দেখুন তো এটা কি? আমার হিসাবে ওটা কোমর। কোমরটা আমার হিসাবে। চল চল। কিন্তু এখানে সিলাইটা কেন? তাহলে কি শালা আমার কিডনি বের করে নিয়েছে? স্যার স্যার, ডিসি সাহেব ফোন করেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে যাও, তোরা গাড়ি থেকে বস। হ্যাঁ চল। পরীক্ষাতে পিছিয়ে গিয়ে ভালোই হয়েছে তাই না রে? হ্যাঁ ঠিকই বলেছিস। তুমি বলেছিলে ফের এরকম কিছু হলে আমাকে পুলিশে দেবে, অথচ আজ মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। নীলা আজ থেকে এই জীবন তোমার। সত্যি? হ্যাঁ আখি, সারা জীবন তোমার এই বুকে আমাকে জড়িয়ে দে। মনের স্টেশনে তুমি প্রেমের গাড়ি, প্রেমে পাগল হয়ে গেছে আর দুটি মন, মানে নারে সিগনাল মানে নারে জংশন। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই নর পশুদের আইনের হাতে তুলে দিয়ে আমি এর প্রতিশোধ নেবই। না, অন্ধ আইনের কাছে হাত পেতে আমি বিচারের আশায় বসে থাকবো না। আমার হাতের যে মেহেদি রং ওরা মুছে দিয়েছে,
এবার ওদের রক্তে আমি সেই হাত লাল করব। আবার কে? হ্যালো, হাই ডার্লিং, আমি তোমার অপেক্ষায় আছি। কে তুমি? তোমার আজকে রাতের রানী। আজ সারা রাত আমি তোমাকে আদর সোহাগ দিয়ে বুকে জড়িয়ে ধরে শান্তির ঘুম পাড়াতে চাই। তাহলে দেরি কেন? আমার এখানে চলে এসো। তা না হলে বলো তুমি কোথায়? পিছনে ফিরে দেখো। মানবী না দেবী? থামলে কেন বলো? কি বলবো? যে ইন্সপেক্টরের কথা বলছিলে সে তো তোমার কথা। তুমি খুব আদর্শবান, তাই খুনিকে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে সেই কথা। ওসব বাজে কথা রাখো, এখন বলো তোমার ছোট ভাই গামা কোথায়? গামা? ও তো দেশের বাইরে। না, দেশের বাইরে নয়, দুনিয়ার বাইরে আছে। আমারই গুলিতে ও দুনিয়া ছাড়া হয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তুমি ভুল করছো ইন্সপেক্টর। গামা সকালেও টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে। মরা মানুষ যে ফোনে কথা বলে তা তখনই প্রমাণ হবে যখন তোকে লাশ বানানোর পর তুই আমার সাথে কথা বলবি। ইন্সপেক্টর, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোর ছোট ভাইকে থানায় হাজির করবি। ইন্সপেক্টর, আমি মানুষ মারার কারিগর, 3 দিন নয় 3 ঘন্টার মধ্যে এর রিয়াকশন তোর উপর পড়বে। তা না হলে আমার ভাই তোদের কাউকে বাঁচতে দেবে না। ধন্যবাদ ভাইয়া। আই লাইক ইট। এই বাঘার ইজ্জতের ব্যাপার, এই শুয়ারের বাচ্চারা কোথায় কি করতে হয় কিছুই জানে না। সাহসী ইন্সপেক্টরের সতী সাবিত্রী বোন তুমি, তাই কাপড় খুলে বেপর্দা করে দিলেই যে তোমার ভাইয়ের করে যা জ্বালা ধরে যাবে, ওদের তা জানা নেই। সাবধান, বিদেশি ডাইদের দেশি সুন্দরী, ইচ্ছে করলে এখন আমি তোর ইজ্জতের 23 মারা সারা করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তোর ভাইকে গিয়ে বলিস যদি আগামীকালের মধ্যে এই এলাকা ছেড়ে চলে না যায় তাহলে আইনের ফতোয়া শরীর থেকে খুলে নিয়ে বটতলার মাজারে বসিয়ে এই বাঘার নামে জিকির করার ব্যবস্থা করব। আশা, 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 কে তোর এই অবস্থা করেছে? এর চাইতে খারাপ অবস্থা আমার হবে যদি আগামীকালের মধ্যে তুমি এলাকা ছেড়ে না যাও। কে বলেছে তোকে এই কথা? বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা। আই ডোন্ট লাইক ইট ভাইজান, আই ডোন্ট লাইক ইট। প্রশাসন গরম বলে আপনার কথায় এতদিন নরম হয়েছিলাম, কিন্তু এবার সরবে মুখ দেখানোর পথও আর রইল না। বিজয় চৌধুরীর ভয়ে কচ্ছপের মতো মাথা ভেতরে নিয়ে বসে থাকলে আমার সাথে আপনাকেও ওর চরণধুলি মাথায় নিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকতে হবে। আলো আধার আর ভালো মন্দের মাঝে আমাদের বসবাস, তাই ভালো কিছু যখন হলো না তখন মন্দের পথে পা বাড়াও। তাকে আমি সেই ব্যবস্থাই করছি। আই লাইক ইট ভাইজান, আই লাইক ইট। কিন্তু ভাইজান,
আমার ভাইয়ের যে ফাঁসির দড়ি গলায় পড়ে লাশ হতে যাচ্ছে সেটা আমি বন্ধ করে দিয়ে নতুন ওসিকে পাঠাচ্ছি। তুমি যে কোনো উপায়ে ওই শক্তিবান ইন্সপেক্টর সম্রাটের শক্তি কেড়ে নেওয়ার ব্যবস্থা করো। করবো ভাইজান, এই বাঘার নতুন চালে ও মরণ জালে আটকা পড়বে। বড় ভাই, আপনার মোবাইলটা এবার দয়া করে আপনার পা মোবারকের সামনে রাখুন, আমি একটু চুমু খাই। আমার এক অঙ্গীর কত রূপ, এবার তুই তো দেখবি। আসসালামু আলাইকুম স্বঘোষিত কমিশনার সাহেব। সম্রাট কোথায়? সেহানে থার কথা হেয়ানেই আছে, তয় একটু কষ্টে আছে। ওসি সাহেব, কোন অপরাধে সম্রাটকে গ্রেপ্তার করেছেন? হেয়ার উত্তর আদালতেই পাবা। ওসি সাহেব, ওসি সাহেব বলেছি বলে নিজেকে লাশ সাহেব ভেব না, যা জানতে চেয়েছি তার সঠিক উত্তর দাও। বিজয় চৌধুরী হনেন, সালাম দিয়েছি বুল্লা, মুই তোমার গোলাম না, সে ক্ষমতা দেখাবা। আইনের ক্ষমতার অপব্যবহার করিয়া সম্রাট যে অপরাধ করছে হেয়ার সাক্ষী প্রমাণ হগলি, শুধু আমার কাছে গা, প্রশাসনের কাছেও পৌঁছেই দিছি। হেইলে কে কই, যা কওয়ার জাগামত কইও। আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই এখানে দাঁড়িয়ে আমি তোর দুঃসাহস মুখ বুঝে সহ্য করে নিলাম। নো নেক্সট টাইম, মনে রাখিস, মানুষের জীবনের নিরাপত্তার আসনে বসে তুই যে দুঃশাসনে রাজত্ব কায়েম করতে এসেছিস তা মজাবা হয়ে গেছে। সাবধান, বাঘাবিল্লাদের সাথে সন্ধির হাত বাড়িয়ে সম্রাটকে চক্রান্তে জালে বন্দি করে তুই যে ভুল করেছিস তার মাসুল তোকে দিতে হবে। তুইও এই অপমানের ওষুল তুললা নিমু এই সময় ভয়ে। এ বিজয়, খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। মাইন্ডেড, হ্যালো, এ বাঘা ভাই, ওই হালায় বিজয় আইছেলে সম্রাটের ছুটে গেলেতে, কিন্তু সুড়াইয়া নেওয়া তো দূরের কথা, দেখাই করার সুযোগ দেই নাই। আই লাইক ইট। শোনো, ওই শালা বিজয় বড় কঠিন মাল, তাই খাল কাটা কুমিরের মতো কখন থানায় এসে হানা দেবে তা কেউ জানে না। এইলে উপায় কি? উপায় একটাই, তুমি সম্রাটকে নিয়ে আমার গোপন আস্তানায় চলে এসো, শালাকে মরণমালা পরিয়ে দিয়ে প্রমাণ করবে পালাতে গিয়ে ঠেস হও। আমি তোমার কাছে খুব খুশি, তাই আজ রাতে তোমার জন্য নাদুস প্রদুষ বাহারি পণ্যের ব্যবস্থা থাকবে। মনের কথা কইয়া লাইলেন ভাইয়া, কি পাচ্ছি না এখন, যে কি করি আশা। আমি বেঁচে থাকতে আমার ভাইয়াকে মরতে দেব না। আমি নেশারি, আমি নেশারি পিয়ালা হবো।
টাকা দিলাম কই আর তুই যে ভারি সুইট তোর ছাক্কার দুইটা বড়ই মিষ্টি আই লাইক ইট আজকে রাতে আমার সাথে মিষ্টি সোহাগ করবে তোমার প্রেমের মালা পড়বে হো একটু বলো পাশা নিয়ে একটু আরে ভালোবাসার কারখানা তুই দেখতে রোমান্টিক তোর হালকা পাতলা অঙ্গের কাছে এক রূপসী ডাকে কাছে মধুর ডাকে দানা সারা বুঝি চুপি চুপি তোরা ওইদিকে যা জংলি রানী এখানে কি করছো দেখে বুঝতে পারছো না বোকা রাজা তোমার মতো কোন রাজাকে কাছে পাওয়ার পথ চেয়ে আছি বলো কি রানী তাহলে আমার জন্য তোমার এই জওয়ানি তাহলে আর দেরি কেন রাজা আদর সোহাগে এই জওয়ানিকে দাও সাজা ভাই সম্রাট বাইচা যাওয়া মানে আমার অভিপদে পড়া তাই তাই কইছিলাম সারা এলাকার রেড দিয়া যারা ওরে নিয়ে পালাইছে একটু ধরার ব্যবস্থা করি মনে হয় নেশার ঘরে চোখ দুটোকে ক্যামেরা বানিয়ে ছবি তুলে রেখেছ না না এই যে না গনহারের লাঠি সালাম দিলেই খাড়ি কথা গিয়ে সুর সুর করে বেরিয়ে যাইবে তাতেও কোনো লাভ হবে না কারণ ওরা জান দেবে তবু মুখ খুলবে না শোন বাঘা আমরা যে জ্বালায় চলছি সব সারা শালিকে একসাথে চদর বদর করে দেবো বাঘা ভাই ওকে পায়ের তলের মাটি যখন সরিয়ে যাইবে তো অনুরা বিজয় চৌধুরী রাত সাজিয়ে দেবে আর আমার লগে যে শত্রুতা মিলে আছে হেয়াও বুঝলে যাইবে গুড আইডিয়া দোকানপাট ঘর বাড়ি পুড়ে সব ছাই হবে গাছতলায় আর গরুর গাড়িতে সবাই ঠাই নেবে Thank you.
আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কতজনের মন জয় করতে পারে এবার তা দেখব। সরকারি সাহায্যের জন্য সবাই যখন থানায় যাবে, তখন তুমি ওদের মানা করলেই ওরা বিল্লা মঞ্জিলে এসে দানা বেঁধে খানা পিনা আর বাসস্থানের জন্য ধর্ণা দেবে। আর সেই সুযোগে সবার ভিটে মাটি আমার সিন্ধুকের প্রপার্টি করে বিজয় চৌধুরীর পতন ঘন্টা বাজাব। আই লাইক ইট। একটি রাত এলাকার বাইরে ছিলাম, এর মধ্যে এত বড় সর্বনাশ কি করে হলো? রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন ভয়াবহ এক অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়েছে এই অসহায় মানুষগুলো, আর নিঃস্ব হয়েছে এরা সবাই। আমরা তোমার অপেক্ষায় আছি, তুমি যখন এসে গেছো তখন আর দেরি না করে চলো থানায় মামলা করে এদের এদের পুনর্বাসনের ব্যবস্থা করি। কার নামে মামলা করব? তোমাদের সবার মতো আইনের চোখে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আমার বিশ্বাস এটা কোনো দুর্ঘটনা নয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সমাজের শত্রুদের কেউ না কেউ দুর্ঘটনার জন্ম দিয়েছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ, আর তাই এদের জানমালের নিরাপত্তার দায়িত্ব যখন আমার, তখন থানা পুলিশ আইন আদালতের সাহায্যের আশা না করে আমি নিজে এদের পুনর্বাসনের ব্যবস্থা করব, আর সেই সাথে উদ্ঘাটন করব এটা দুর্ঘটনা নাকি কারো ঘটানো কোনো ঘটনা। হ্যালো বিশ্বমিল্লা, বস্তি নাকি আগুন লাগিয়েছে? বিশ্বমিল্লা এক ঘরুয়ার সদর বদরে থেকে পানির অভাবে বাথরুম সেরে আর কতদিনে গাঙ্গে ডুব মারতে হবে কে জানে। তোকে সামনে কি আমি ন্যাংটা হয়ে গোসল করবো? সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া। এই শালারা এদিকে ঘুরবি না কিন্তু তাহলে সতর্ক বতর করে দেবো, এটা রাখ। লগে আয়। তুই তুই ক বিশ্ববিল্লারে খুন করছে কেডা? আমি জানি না। জানো না? না স্যার। থানায় নিয়ে বানান দিলি তোর ভাই? বুঝি যাও। তুই ক বিশ্ববিল্লারে খুন করছে কেডা? আমি জানি না। জানাস না? এই এলাকার সব কোয়ার্টারে থানায় নিয়ে আনন্দা। বিজয় ভাই, বিশ্ববিল্লার খুনি কোথাও লেগা ওর সেই সময় ধর কইরা সব পুলিশ গুদের লেগে গেছে। ওসি ওর অপরাধে এদেরকে ধরে এনে এই জুলুম করছিস? এই দুয়ার খোল। এইয়া নেওয়ার আগে এই কারণ কি জানি নাও? নাই জেনেছি, আর তাই সাক্ষী প্রমাণ ছাড়া এই নিরপরাধ মানুষগুলোর উপর কোনো অন্যায় অত্যাচার আমি বরদাস্ত করব না। ভালো ভালো ওদের ছেড়ে দে। তোর কথায় ওরা নাকে খপ দিতে পারে, কিন্তু মুই দিমু না। মুই ওসি নুরুজ্জামান, পিস্তল না কামান। এখন সময় আছে কাট দিব, নাইলে দুইটা বেশি আন্দাই দিমু। ওসি
মৃত্যুর ভয় আমাকে দেখাস নে। এই বিজয় কোনাকে ছাড়া কাউকে করে না ভয়। এই ওদেরকে মুক্ত করে দে। এসো তোমরা এসো। বিজয় ওই কি জিনিস ইয়া সম্রাট টের পাইছে? এবার তোরে মুই এমন করমু দুনিয়াতে উঠে যাবি। নাও হি ইজ ফাইন, বাট সম্পূর্ণ সুস্থতার জন্য সপ্তাহখানেক আরো বিছানায় থাকতে হবে। কোনো কারণে হাঁটাচলা করা চলবে না। আসি। থ্যাঙ্কস ডক্টর। যাক বাবা, একটা দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম, কারণ তোমার যে অবস্থা হয়েছিল ভীষণ ভয় পেয়েছিলাম। সত্যি যদি আমি মরে যেতাম? না, অমন অলক্ষণে কথা মুখে এনো না। তোমার কিছু হলে আমি যে বাঁচবো না দোলা। হ্যাঁ সম্রাট, তুমি আমার নিঃশ্বাসী, তুমি আমার বিশ্বাসী। তুমি ছাড়া এই আমি একটা মৃত লাশ। Hold! You are under arrest. অপরাধ? দায়িত্বরত পুলিশ অফিসারে মার গিয়া বিশবুল্লার খুনের তদন্তের লেগিয়া গ্রেপ্তার কিন্তু আসামিকে সুরাইয়া দেওয়া। আমরা বিজয় চৌধুরীর লয়ে যেতে দিব না। থাকবোন, আমি দেখবো অন্ধকারে কষাঘাতে ও আমার কি করতে পারে। এই সিনেটের মধ্যে অনেক তেজ, গলা খাসি কই যে খাস না, এখন বুঝবি। এমন মায়ের দিমু গিলা কলিতে বাইরে যাইবে। কথা মতো কাজ করে মাথায় তাজ পাওয়ার যোগ্যতা দেখিয়েছ। মিস্টার বিজয় চৌধুরী, আমি যে মৃত্যুর আগ্রহগিরি, এবার তুই তাকে পাবি, এবং সেই আগ্রহগিরিকে তুই চলে পড়ে ছাই হয়ে যাবি। আর আমি সেই ছাই দিয়ে দাঁত মেঝে শক্ত করে তোর বোনকে মরণ কামড় দেব। আমি জানি আমার বড় ভাইকে তুই খুন করেছিস। হ্যাঁ, আমি বিশ্ববিল্লাকে খুন করেছি, এবার এবার তোদের বাবা। আই ডোন্ট লাইক ইট। রেজাউল সাহেব, বিজয় চৌধুরী কি এখানে আছে? জি না, নেই। আচ্ছা, বাঙ্গি ফাটা হয়েছিস, এরপর তোর চামড়াটাকে আমরা কেটে করে মারব। ভাইয়া চিন্তা করিস না বোন, আল্লাহকে ডাক, আমার বিশ্বাস সব।
করছো? কে তুমি? বেরিকাই চল। কান্না কাটি বন্ধ করে বাবলুর লাশ ধরে শপথ কর, হয় মরব না হয় মারব। বিজয় কোথায়? আমি জানি না। আই লাইক ইট। বন্ধের বাচ্চারা বিড়ালের হাড্ডি, যা প্রত্যেক ঘর তন্ন তন্ন করে খোঁজ কর। বস, কোথাও খুঁজে পেলাম না বস। পালিয়ে যাবে কোথায়? প্রতিটি বেড চেক করে দেখ। ডাক্তার, বিজয় চৌধুরী চিকিৎসার জন্য এখানে এসেছিল? হ্যাঁ, বোধহয় বাঁচবে না। তাহলে সে এখন কোথায়? মনে হয় অন্য কোনো বড় হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছে। ও শিট। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। বাগাবাই, মনে হয় ওই শালা এখানেও নাই। তাহলে সব ঘরে তালা ছড়িয়ে দেব। নেই বস, কোথাও পেলাম না বস। আই ডোন্ট লাইক ইট। যা, প্রত্যেক ঘরে তালা মার। যা। আই ডোন্ট লাইক ইট। মন দিয়ে শোন সবাই, এই তালা তখনই খুলব যখন তোরা সাদা দলিলে টিপ সই দিয়ে তোদের বাপ বিজয় চৌধুরীকে আমার ভাই বিশ্ববিল্লার খুনি হিসেবে স্বীকার করে সাক্ষী দিবি, আর সন্ত্রাসী হিসেবে বিজয়ের পতন চেয়ে নির্বাচন দাবি করবি। না, ওরা জান দেবে তবু তোর মতো কুত্তার কথায় কান দেবে না। দলিলে টিপ সই দেওয়ার বদলে ওরা তোদের মরণ বার্তায় টিপ সই দিয়ে জীবন কেড়ে নেওয়ার জন্য সমর্থন দেবে। আই লাইক ইট। মেঘ না চাইতে বৃষ্টি, মরণ যার কপালে লেখা থাকে আজরালি দেখা সে আগে ভাগে পেয়ে থাকে। ওদের মতো তোদের এই অবস্থা হোক আমি তা চাই না। আখি আখি, নীলা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ভাইয়া, কি হলো? কোন অপরাধে শাস্তি খোদা আমাদের দিল? কিডন্যাপ করেছে? হ্যাঁ বিজয়, ওদের জান ভিক্ষা দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এই ভুলের মাসুল ওদের জীবনে বিনিময় উসুল করব। যদি ওই অবসন্তানগুলোর শরীরে একটি আচড়া পড়ে তাহলে ওদের টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। আই লাইক ইট। ওদের এই কান্না বিজয়দের কাছে পৌঁছে যাবে,
ওরা এই অবুজ প্রাণগুলোকে বাঁচাতে এসে আমার ফাঁদে মারা পড়বেই। মমতা, চুপ! বলেছিলাম না বিধবার শাড়িতে নিজেকে সাজাবো, আর সেই সাজে নিজেকে সাজিয়ে এসেছি। আমি নিজ হাতে তোমাকে সহ সবাইকে খুন করব, তাই বলছি বাঁচতে চাইলে ওদের সবাইকে মুক্ত করে দাও। ছোট, স্বামী হয়ে স্ত্রীর হাতে মরা দরকার নেই, এক কাজ কর, ওদেরকে মুক্ত করে দে। ঠিক আছে ভাইয়া। স্বামীর পায়ের নিচে স্ত্রীর দেশ, আর তুই তো সেই স্বামীকে নরকে পাঠাতে চাস? আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। ভাই বাসা, এবার পূরণ করে দে আমার আশা। ভাইয়ের মরণ বার্তা নিয়ে বোন যাবে নাশ হয়ে। আমি জীবিত থাকা অবস্থায় বিধবা শাড়ি পরে তুই আমাকে কবরে পাঠাতে চেয়েছিলি, এবার তোকে আমি কবরে পাঠাবো। মাসুম সন্তানগুলোর জীবনে কি ঘটবে, নমুনা হিসেবে তোর বোনকে পাঠালাম। কোনো চালাকি না করে সম্রাট ও আগুন সহ আমাদের টিপসই দেওয়া দলিলগুলো নিয়ে যত তাড়াতাড়ি পারিস চলে যায়, তা না হলে প্রতি ঘন্টায় দুজন করে বাচ্চাদের লাশ তোর কাছে পৌঁছে দেব। এটি পাকা বিল্লা। সেজ সময় যে কথা কয়, কিন্তু এই শালারা যে দেখা দিল না। দেবে ছোট, দেবে, অবশ্যই দেবে। শর্ত অনুযায়ী একের পর এক এদের জানে খোঁচা দিলেই ওদের মনে খবর হয়ে যাবে। আই লাইক ইট। সত্যি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সেই উদাহরণের দৃষ্টান্ত তোরা দেখিয়েছিস। কিন্তু এই দানবের হাত থেকে ক্ষুদ্র মানবদের রক্ষা করতে এসে তোদের কবর তোদেরকেই খনন করতে হবে। কার কবর কখন কোথায় হবে সেই খবর খোঁজা ছাড়া কেউ বলতে পারে না। শর্ত অনুযায়ী আমরা তোর কাছে ধরা দিয়েছি, বিনিময়ে ওই মাসুম বাচ্চাগুলোকে ছেড়ে দে। অন্ধ চাই দুই চোখ, আমি চাই সই দেওয়া তোর রচনা করা আমাদের মৃত্যুর ইতিহাসের দলেন। ভাগাবাই, ওর মধ্যে সই টই দেশে না সারা দলিল লেগেছে দেখতে লন। সত্যি তোমার ব্রেন ট্রেনের সাইতেও দ্রুত চলে। রঙ্গ, জি ভাই যান, যা বরফ করে দেখ দলেনগুলো ঠিক আছে কিনা। সব ঠিক আছে, না আগে বাচ্চাদের মুক্ত করে দে। ওকে ছোট, বাচ্চাদের মুক্ত করে দে। তোমাদের আর কোনো ভয় নেই। আদর্শ আগের মেলা বন্ধ করে জলদি চলে আয়।
নইলে ওদের গুলিতে কার মাথার খুলি কখন উড়ে যাবে কে জানে। তোমরা চলে যাও, সবাই বাড়ি চলে যাও, যাও তাড়াতাড়ি যাও। দলের পেয়েছি, এবার তোদেরকে শরীর সমাধির ব্যবস্থা করব। Oh, my God.
But I like it. Don't move. Hands up. SP Shaim, হাত করা শুধু আমার হাতেই পড়াবেন, কারণ এই ঘটনার মূল নায়ক আমি। বিজয়? বিজয় ভাইয়া? হ্যাঁ, আমি যা বলেছি সত্য বলেছি। চলুন এস বিষয়ে চলুন। আমরা জান দেব, তবু আমাদের মাথার মণি বিজয় চৌধুরীকে নিয়ে যেতে দিব না। আমি বিল্লা ব্রাদার্সদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে গিয়ে নিজ হাতে আইন তুলে নিয়ে অপরাধ করেছি। আইনের দৃষ্টিতে তা অন্যায় হলেও আপনাদের কাছে তা ন্যায়, আর তাই আমার বিশ্বাস আপনাদের দোয়ায় আমি কঠিন কোনো শাস্তির বেড়া জালে আটকা পড়ব না। শোনে, আমাকে বিজয় চৌধুরী রে আমাকে কাছে সসম্মানে ফিরে এনা দিলে আমরা আপনাকে কাছ থেকে জোর করে ছিঁড়ে নিয়ে যাব। আপনারা জানেন অন্যায়কে আমি কখনো বরদাস্ত করি না, আর তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো অন্যায় করবেন না। সবার অশান্ত মনকে শান্ত করে যাচ্ছ, আমাকে কিছু বলে গেলে না? তোমার ভালোবাসা আমার জীবনের সাথে জড়িয়ে আছে, যা কখনোই আমি প্রকাশ করিনি। যদি পারো আমার অপেক্ষা না থেকে অন্য কাউকে আপন করে নিয়ে সুখী হও। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজয় চৌধুরী তার অপরাধের কথা স্বীকার করার পর